আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আমার আরেকটি চ্যানেল আছে, সেটি হলো রূপচর্চার চ্যানেল, নাম হলো বিডি রকমারি। আমি অনুরোধ করব চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি নিয়ে এসেছি আমাদের একটি আঞ্চলিক রান্না, তেল ছাড়া শীতের দিনের সবজি রান্না, শুটকি দিয়ে খুবই মজার। আগেকার সময় কিন্তু মাখালারা এইভাবে সবজিটা শুটকি দিয়ে রান্না করতো, তেল ছাড়ায় খেতে ভালোই লাগতো। তো চলুন, গ্রামের একেবারে আঞ্চলিক একটি রান্না শেয়ার করব। এখানে আমি কিছু বেগুনকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা হলো চিংড়ি শুটকি। আমি শুটকিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এটি যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারবেন, শুটকিটাও দিয়ে দিলাম আমি বেগুনের ভিতরে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তবে লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবজির তরকারি অনেকখানি কমে আসে। হাফ সাইজ চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর এ তরকারিটা কিন্তু ঝাল হবে। মরিচের গুঁড়া দিয়ে দিব আমি এখানে দেড় সাইজ চামচের মতো, তবে ঝালটা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। পরবর্তীতে আমি কাঁচামরিচও দিব এখানে, দু চার চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এ তরকারিটা কিন্তু খুবই ঝাল হয়, খেতে ভালোই লাগে এই শীতের সময়ে। দিয়ে দিলাম আমি এখানে নর্মাল পানি, বেশি পানি দিব না, কারণ একটু মাখা মাখা হবে তরকারিটা। আর কিছু পেঁয়াজের কলি দিয়ে দিলাম এখানে, একসাথে দিয়ে দিব আমি, দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়েই ঢেকে দিয়েছিলাম বলক আসার জন্য। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। রান্নাটা দ্রুত হয়ে যায় আর খেতেও ভালো লাগে। অনেকেই কিন্তু তেল ছাড়া শুটকির তরকারি অনেক পছন্দ করে। এখানে ইচ্ছে হলে শিমও দিতে পারেন, আলুও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু শুধু বেগুনে দিয়েছি, দিয়ে দিলাম কিছু টমেটো। আমি এখানে দুটো টমেটোকে কেটে দিয়েছি, আগেও দিতে পারবেন, এ পর্যায়েও দিতে পারবেন। আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি, কারণ যেহেতু এখানে বেগুন রান্না, বেগুনটা কিন্তু লো আঁচে রান্না করলে বেশি গলে যায়, মানে নরম হয়ে যায়, অতিরিক্ত ভেঙে ভেঙে যাবে, সেজন্য হাই ফ্লেমে দিয়ে রান্না করতে হয় বেগুনটা। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন বেশ কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিব আলতো হাতে, যাতে করে সবজির সাথে ধনে পাতাটা মিশে যায় আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। আমি কিন্তু এখানে দুটো আলুও দিয়েছিলাম বেগুনের সাথে, আর বেগুন আলু কিন্তু একসাথে রান্না করলে অনেক ভালো লাগে শুটকি দিয়ে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ধনে পাতা দিয়ে আরও দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। চুলাটা অফ করে দিয়ে এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি। দেখুন একটু ঝোল দেখা যাচ্ছে, শুটকির তরকারিতে একটু ঝোল হলে খেতেই ভালো লাগে। আর এ ঝোলটা কিন্তু এখন তো গরম গরম অবস্থাতে এত ঝোল দেখা যাচ্ছে, এটি কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে। তো আমরা কিন্তু শীতের সময়ে বেগুন শুটকি এভাবেই কিন্তু রান্না করতে পারি। আঞ্চলিক রান্নাটা খুবই মজার, যারা আঞ্চলিক রান্না খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই, আল্লাহ হাফিজ।